একটি এজ রিলেটেড প্রশ্ন। এখানে বলা হয়েছে, 10 বছর পূর্বে রাকেশের মা তার বয়সের 4 গুণ ছিল, 10 বছর পরে তার মা তার বয়সের 2 গুণ হবে, রাকেশের বর্তমান বয়স কত? তো এখানে যেটা বলা হয়েছে, দেখুন রাকেশ এবং তার মায়ের বয়সের অনুপাত বলা হয়েছে। ধরুন এটা রাকেশ আর এটা তার মা, তাহলে 10 বছর পূর্বে কী ছিল? তার মা তার 4 গুণ ছিল। তার রাকেশকে যদি 1 গুণ ধরেন, তার মাকে 4 গুণ ধরুন। আবার একইভাবে 10 বছর পরে তার মা তার বয়সের 2 গুণ হবে, তাহলে 10 বছর পরে রাকেশকে যদি 1 গুণ ধরেন, তার মাকে 2 গুণ ধরবেন। সেগুলো আছে, সেগুলো সব সমান নয়। প্রথম কাজ হলো এগুলোকে সমান করতে হবে। যেমন দেখুন এখানে 4 এবং 1, এদের বিয়োগফল কত? 3। আবার এখানে দেখুন 2 এবং 1, তাদের বিয়োগফল কত? 1। তাহলে এদের বিয়োগফল হলো 3, এদের বিয়োগফল হলো 1, এই দুটোকে সমান করতে হবে। তাহলে এখানে যেহেতু 3 আছে, এখানে যেহেতু 1 আছে, তাহলে একে 3 দিয়ে গুণ করুন আর একে 1 দিয়ে গুণ করুন। তো 3 দিয়ে যে গুণ করবেন, সবাইকে 3 দিয়ে গুণ করুন। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 6 হবে, 1কে 3 দিয়ে গুণ করলে 3 হবে। ঠিক একইভাবে এখানে যেমন 1 দিয়ে গুণ করছেন, সবাইকে করুন, 4কে 1 দিয়ে গুণ করলে 4 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে এটা মা আর এটা রাকেশ যদি হয়, নতুন যে অনুপাতটা পেলাম সেটা দেখুন সমান হয়ে গেছে। কেন? এই দুটোর ডিফারেন্স দেখুন 2 হয়েছে, এই দুটোর ডিফারেন্সও 2 হয়েছে। অ্যাকচুয়ালি ওপরে আর নিচের ডিফারেন্সটা আমাকে সেম করতে হয়। তাহলে এখানে 4 এখানে 6, ডিফারেন্সটা 2 ইউনিট বা 2 রেশিও। একইভাবে এই দুটোর ডিফারেন্স দেখুন 2 রেশিও। এখন এই 2 রেশিওটা 20 বছরের সঙ্গে সমান কিনা বলুন। এখন 20 বছরটা কোথায় পেলাম দেখুন, এটা একটু বলে দিই। ধরুন এটা হচ্ছে বর্তমান বয়স, তার 10 বছর আগেকার কথা বলেছে, 10 বছর পরের কথা বলেছে। তাহলে টোটাল ডিফারেন্সটা কত? এদিকে 10, এদিকে 10, টোটাল 20 বছরের ডিফারেন্স কিনা। তো সেই ডিফারেন্সটাই 2 রেশিওর সঙ্গে সমান, তাহলে 2 রেশিও হলো 20 বছর। এখন ঘটনা হচ্ছে রাকেশের বর্তমান বয়স চেয়েছে, তাহলে 10 বছর আগে রাকেশের বয়সটা বের করে নিই, তাহলে 1 রেশিওটা বার করবো। তাহলে দেখুন 2 রেশিও যদি 20 হয়, তাহলে 1 রেশিও কত হবে? 2 দিয়ে ভাগ করুন, তাহলে 10 বছর হবে। তাহলে 10 বছর আগে রাকেশের বয়স ছিল 10 ইয়ার্স, এখন তাহলে কত? না এখন তো আরও 10 বছর এগিয়ে গেছে ওর বয়স, তাহলে 10+10 মানে এখন বর্তমানে রাকেশের বয়স হবে 20 বছর। দূরত্ব বেগ সময়ের একটি অঙ্ক। এখানে বলা হয়েছে 45 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল ও 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য কত? যখন একটা ট্রেন, ধরুন এটা ট্রেন, একটা সেতু, ধরুন এটা সেতু কে অতিক্রম করে, অর্থাৎ ট্রেন যখন এই সেতুটাকে অতিক্রম করে এই প্রান্তে যাবে, তখন সে মোট যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে সেটা শুধু তার নিজের দৈর্ঘ্য নয়, তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে এই নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মিলিয়ে সে গোটাটা অতিক্রম করবে। তাহলে ওই 30 সেকেন্ড সময়ে ট্রেনটা যে দূরত্ব যাচ্ছে, সেই দূরত্বটা নিজের 130 মিটার তো বটেই, সঙ্গে সঙ্গে সেতুটির দৈর্ঘ্য যেটি সেটিকেও সে অতিক্রম করছে। তাহলে খুব বেশি কনসেপ্ট দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখুন এটা পার করতে ট্রেনটির কত সময় লাগছে? 30 সেকেন্ড। তাহলে আমি দেখে নেব 30 সেকেন্ডে ট্রেনটা কতটা যাচ্ছে। এখন দেখুন ট্রেনটার বেগ বলেছে 45 কিলোমিটার/আওয়ার, কিন্তু দেখুন এখানে কিলোমিটার/আওয়ার বলেছে আর এখানে সেকেন্ড বলেছে। তাহলে আমাকে এটাকে সেকেন্ড/মিটারে করে নেব। তাহলে কিলোমিটার/আওয়ার যেটা আছে সেটাকে যদি আমি সেকেন্ড/মিটারে করতে হয়, তাহলে আমরা জানি 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলে কিলোমিটার/আওয়ারটা সেকেন্ড/মিটারে পরিণত হলো। এবার কত সেকেন্ড ধরে চলেছে? 30 সেকেন্ড, তাহলে ×30, বোঝা গেল? অর্থাৎ এই যে ট্রেনটা সেটা 1 সেকেন্ডে কতটা যাবে? 45 × 5/18 মিটার। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? ×30। এরপর দেখে নেবো এটা কত। দেখুন এটা 9 দিয়ে ক্যান্সেল হবে, 9×5 = 45, 9×2 = 18, আবার 2 দিয়ে এটা ক্যান্সেল হবে, 2×15 = 30। তাহলে উপরে রইল 5, 5 আর 15, 15×5 = 75, 75×5, তাহলে এটা হলো 75×5। দেখুন 75×5 যদি করি আমরা, তাহলে গুণ করলে পাবো 375 মিটার, 375 মিটার। অর্থাৎ ট্রেনটা 30 সেকেন্ডে মোট 375 মিটার গেছে। এই যে দূরত্বটা গেছে, সেই দূরত্বর মধ্যে কোন কোন দূরত্ব ঢুকে আছে? ট্রেনের নিজের দৈর্ঘ্যের দূরত্ব এবং সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের নিজের দূরত্ব কত? 130 মিটার, আর সেতুর দৈর্ঘ্য কত সেটা আমাদের জানা নেই। তাহলে সেতুর দৈর্ঘ্য এই দুটো মিলিয়ে সে 375 মিটার গেছে 30 সেকেন্ডে। তাহলে এখানে যদি সেতুর দৈর্ঘ্য বার করতে হয়, এটাকে এই প্রান্তে নিয়ে আসুন, 375 থেকে 130 বাদ দিয়ে দিন। তাহলে 375 থেকে 130 বাদ দিলে আমরা পাবো 245 মিটার, অর্থাৎ ওই যে সেতুটি তার দৈর্ঘ্য কত? 245 মিটার। এখানে বলেছে একটি স্টিমার স্রোতের অনুকূলে 11 কিলোমিটার/আওয়ার বেগে চলে, আবার স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার/আওয়ার বেগে চলে, তাহলে স্রোতের বেগ কত?
এটি বোট এবং স্ট্রিমের থেকে একটি অঙ্ক। এরকম কনসেপ্টের প্রচুর অঙ্ক আমি করিয়ে দিয়েছি, পারলে সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নিতে পারেন। এখানে দেখুন বলেছে স্রোতের অনুকূলে বেগ 11 কিলোমিটার পার আওয়ার, অনুকূলে বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ বলা আছে 8 কিলোমিটার পার আওয়ার। আমাকে চাওয়া হয়েছে স্রোতের বেগ, যদি এমত অবস্থায় অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ বলে দেয় এবং স্রোতের বেগ বার করতে হয়, তাহলে যেটি করবেন সেটা অনুকূলে বেগ থেকে প্রতিকূলে বেগ বিয়োগ করে দেবেন, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন, যেটি পাবেন সেটি উত্তর। আবার যদি নৌকার বেগ চাইতো তাহলে তখন এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। ধরুন এখানে যদি নৌকার বেগ চাইতো তাহলে 11 আর 8 যোগ করে দিন এবং 2 দিয়ে ভাগ করে দিন। এখানে যেহেতু স্রোতের বেগ চাইছে, স্রোতের বেগ চাইলে বিয়োগ করবেন, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3 হলো, 3কে 2 দিয়ে ভাগ করুন, 3কে 2 দিয়ে ভাগ করলে কত পাবেন, 1.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের বেগ হবে 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওটি মিশ্রণ এবং অ্যালিগেশনের, এখানে বলা আছে দুটি পাত্রে 3:5 এবং 1:7 অনুপাতে লবণ ও জল আছে, যদি ওই দ্রবণগুলিকে অন্য একটি পাত্রে ঢালা হয় তবে সেই পাত্রের লবণ ও জলের অনুপাত কত হবে। এখানে এই ধরনের অঙ্কে ছাত্ররা একটি কমন ভুল খুব করে থাকে, সেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। দেখুন এখানে একটি পাত্র আমি এঁকে রেখেছি আর এখানেও আর একটি পাত্র এঁকে রেখেছি। এখানে লবণ এবং জলের অনুপাত বলেছে 3:5, এখানে লবণ এবং জলের অনুপাত হচ্ছে 1:7। এরপর যেহেতু লবণ ও জলের অনুপাত মোট চাইছে, তাহলে ছেলেরা কি করে, 3 লবণ এবং লবণ যোগ করে দেয়, এখানে জল এবং জল যোগ করে দেয়, দিয়ে অনুপাতটা বার করে। এটা কিন্তু সবসময় করা যাবে না, এটা করা যায় কিন্তু বিশেষ কয়েকটি ক্ষেত্রে করা যায়। কিভাবে দেখুন, এখানে যদি মোট যোগটা করেন 3 আর 5 যোগ করলে হবে 8, এখানে যোগ করুন 1 আর 7 যোগ করলে 8, যদি এই যোগফলগুলো সেম হয় তখনই আপনি সেটা করতে পারবেন, কিন্তু যদি এই যোগফলগুলো সেম না হয় তখন কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন না, তখন অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আমি পরে আর একটা অঙ্কে সেটা দেখাচ্ছি। তাহলে যেহেতু এখানে এই দুটোর যোগফল 8, এই দুটোর যোগফল 8, তাহলে আমি মোট লবণটা বের করে নেবো আর মোট জল বের করে নেবো। দেখুন এখানে লবণ হচ্ছে 3, এখানে লবণ হচ্ছে 1, ঠিক একইভাবে এখানে এই পাত্রে জল হচ্ছে 5, এই পাত্রে জল হচ্ছে 7, এই দুটো যোগ করে দিন, 3 এবং 1 যোগ করলে 4 হলো, 5 এবং 7 যোগ করলে 12 হলো। এরপর এটার অনুপাত নির্ণয় করুন, 4 দিয়ে কাটা যাবে, 4 1 কে 4, 4 3 এ 12, তাহলে অনুপাতটি হলো 1:3, এক্ষেত্রে উত্তরটা ঠিক হলো। অর্থাৎ এখানে জল এবং লবণের মাত্রা টোটাল যোগফলটা যদি সেম হয় তখনই এটা করতে পারবেন, এটা কারেক্ট হবে, কিন্তু যদি যোগফলটা সেম না হয় তখন অঙ্কটি আপনার ভুল হবেই। তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেরকম একটি অঙ্ক পরবর্তী অংশে আমি দেখুন নিয়ে এসেছি, পরের অঙ্কটি একটু দেখে নিন। দেখুন এখানে বলা আছে দুটি পাত্রে 2:3 এবং 1:5 অনুপাতে লবণ ও জল আছে, যদি ওই দুটি পাত্রের দ্রবণ তৃতীয় পাত্রে ঢালা হয় তবে ওই পাত্রে লবণ ও জল কত হবে। দেখুন তাহলে এখানেও দুটো পাত্র আঁকি, এই একটা এই একটা, এই পাত্রে লবণ এবং জলের অনুপাত 2:3, এই পাত্রে লবণ এবং জলের অনুপাত 1:5, দেখুন যোগ করুন, 2 আর 3 যোগ করলে 5 হলো, 1 আর 5 যোগ করলে 6 হলো, এই দুটো সমান হলো, হলো না। তাহলে এক্ষেত্রে যদি আপনি এই দুটো যোগ করেন এবং এই দুটোকে যোগ করে অনুপাত বার করেন, অঙ্কটি অবশ্যই ভুল হবে, এক্ষেত্রে এইভাবে করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে কি করবেন সেটা একটু দেখে নিন, যেহেতু যোগফলটা সমান নয় তাহলে এখানে লবণ যেটা আছে তার মাত্রা বার করব, জলের মাত্রা বার করব, ঠিক এইভাবেও এখানেও লবণ এবং জলের মাত্রা বার করব। এখানে যদি লবণের মাত্রা বলে তাহলে 2কে 5 দিয়ে ভাগ করে দিন, জলের মাত্রা বলে তাহলে 3কে 5 দিয়ে ভাগ করে দিন, একইভাবে এখানে লবণের মাত্রা 1কে 6 দিয়ে ভাগ করে দিন, যোগফলটা যেহেতু 6, এখানে একইভাবে এটাকেও 6 দিয়ে ভাগ করে দিন, জলের মাত্রা পেলেন। এরপর আপনি করতে পারেন মোট জল এবং মোট লবণ, এই দুটো যোগ করলে মোট লবণটি পাবেন, এই দুটো যোগ করলে মোট জলটি পাবেন, তাহলে মোট লবণ কত আছে, 2এর 5 যোগ 1এর 6। একইভাবে যদি মোট জল জিজ্ঞেস করা হয় তাহলে কত, 3এর 5 এবং 5এর 6, এই দুটি যখন যোগ করবেন দেখুন 5 আর 6-এর লসাগু কত, 30, এটা যদি 30 হয় পরেরটাও অবশ্যই 30 হবে, 5 এর 6-এর লসাগু 30। এরপর যখন যোগটা করবেন দেখুন 5 দিয়ে 30কে ভাগ করলে 5 6-এ 30, 6 2-এ 12, একইভাবে 6 দিয়ে 30কে ভাগ করলে 6 5-এ 30, 5 1-কে 5, একইভাবে এখানে যখন করবেন 5 6-এ 30, 6 3-এ 18, একইভাবে 6 5-এ 30, 5 5-এ 25, এরপর এগুলো যোগ করে দিন, তাহলে দেখুন মোট লবণের ভাগ হলো এখানে হচ্ছে 17/30, আর এখানে এই দুটো যোগ করুন দেখুন হচ্ছে 43/30, এরপর এই দুটোর অনুপাত বার করুন, তাহলে এখানে 30-30 ক্যান্সেল হয়ে যাবে, যেটা পড়ে রইল সেটা হচ্ছে 17:43। তাহলে এই মুহূর্তে অর্থাৎ তৃতীয় পাত্রে লবণ এবং জলের অনুপাত হবে
17:43 এই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ার থাকবেন, নইলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। ধরনের অঙ্ক প্রায়ই পড়ে থাকে কিন্তু সময় খুব কম, এই অঙ্কগুলো ট্রিক্সগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। যেমন এখানে দেখুন বলা আছে কোনো দ্রব্যের উপর পরপর 30%, 20%, 10% ছাড় দেওয়া হলে সমতুল্য ছাড় কত হবে। অর্থাৎ একটা দ্রব্যের উপরে প্রথমে 30% ছাড় দেওয়া হয়েছে, তারপর 20%, তারপর 10% ছাড় দেওয়া হয়েছে। বেসিক আইডিয়া তাই এই অঙ্কটা তো করে দিতেই পারবেন, কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে। এখন আমি একটা বেসিক ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি, তাতে এই অঙ্কগুলো খুব সহজে কয়েক সেকেন্ডে আপনি করে ফেলতে পারবেন। যেমন দেখুন এখানে বলা হয়েছে সমতুল্য ছাড় কত। অনেক সময় ছাড় না চেয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে দ্রব্যটার কত পার্সেন্ট দাম দিতে হবে। দুটোই আমি দেখিয়ে দিচ্ছি, যদি কত পার্সেন্ট দাম দিতে হয় বলে তাহলে যেটি করবেন, দেখুন প্রথমে 30% ছাড় দিয়েছেন, তাহলে 30% ছাড় দিলে লাগছে কত, 70%, 100 থেকে 30 বিয়োগ করে দিন। তারপর দেখুন 20% ছাড় দিয়েছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে, 80। একইভাবে 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 10% ছাড় দিলে লাগছে কত, 90। এই তিনটাকে গুণ করে দিন। এখন এই সংখ্যাগুলোকে শুধু গুণ করুন, অর্থাৎ 7, 8 এবং 9। এই তিনটে সংখ্যা গুণ করুন, 7, 8, 56 × 9। তাহলে 56 এবং 9 যদি গুণ করেন আপনি পাবেন 9, 6, 54, 4, 5, 9, 5, 45 আর 5, 50। এরপর কী করবেন, এক ঘর আগে দশমিক, শেষ দিক থেকে এক ঘর আগে দশমিক লাগিয়ে দেন, তাহলে 50.4 এই পার্সেন্ট আপনাকে দাম দিতে হবে, দাম দিতে হবে। তাহলে কতটা ছাড় পেলেন, ছাড় যদি বার করতে হয় তাহলে 100 থেকে এটা বিয়োগ করে দিন, 100% থেকে 50.4% বিয়োগ করে দিন। দেখুন বিয়োগটাও আমি দেখিয়ে দিচ্ছি, 100 থেকে যখন 50.4% বাদ দেবেন, 100টাকে 100.00, 50টাকে 50.40 এটা আকারে লিখে নিন, বিয়োগ করে দিন 0। এখানে হলো 6, তাহলে এখানে থাকছে 9, 5 আর 9 হলো 4 দিতে, তাহলে 49.6% ছাড় আপনি পেলেন। আর যদি বলা কত দাম দিতে হবে, এটা যেটা করবেন তিনটে গুণ করে যেটা পাবেন সেই দামটা আপনাকে দিতে হবে। আর যদি ছাড়ের কথা জিজ্ঞেস করে 100 থেকে ওটি বিয়োগ করে দেবেন, খুব সহজেই এই অঙ্কগুলো হয়ে যাবে।